অবশেষে সন্ধান পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরার বাসায় অবস্থান করছেন। দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়ায় ফিরবেন। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে নিখোঁজ থাকার প্রকৃত ঘটনা জানা যাবে। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন তিনি। গত 27 জানুয়ারি থেকে তার খোঁজ নেই বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।